স্কটল্যান্ডের মতো বাংলাদেশকে কাঁদাতে চায় পাপুয়া নিউ গিনি। জানবো বিস্তারিত, তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট জানতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দেখতে দেখতে শেষের পথে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা। বৃহস্পতিবার বি গ্রুপের প্রথম রাউন্ডের শেষ দিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড ওমান। এখনও নিশ্চিত হয়নি এই গ্রুপ থেকে কোন দুই দল যাচ্ছে সুপার টুয়েলভে। গ্রুপের প্রথম দুই দিনের ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে সবার উপরে স্কটল্যান্ড, দুই হারে সবার নিচে পাপুয়া নিউ গিনি। সমানে একটি করে ম্যাচ জিতেছে ওমান ও বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় দুই নম্বরে ওমান আর তিন নম্বরে বাংলাদেশ। বৃহস্পতিবার শেষ দিনের ফলাফলের উপর নির্ভর করছে সুপার টুয়েলভের দুই দলের নাম। তবে এখন কাগজে কলমে সবার নিচে থাকা পাপুয়া নিউ গিনিরও সম্ভাবনা রয়েছে সুপার টুয়েলভে যাওয়ার। শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর তাদের অপেক্ষা করতে হবে ওমানের বড় পরাজয়ের। এই সমীকরণের দ্বিতীয় শর্তটি পাপুয়া নিউ গিনির নিজেদের হাতে নেই, তবে নিজেদের ম্যাচে জেতার সুযোগ তাদের নিজেদের হাতেই থাকছে, আর সেটিই করতে চাচ্ছেন পাপুয়া নিউ গিনির তারকা ব্যাটার চার্লস আমিনি। স্কটল্যান্ড যেমন বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটিয়েছে, তারই পুনরাবৃত্তি ঘটাতে চান আমিনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আমিনি বলেছেন, এটাই আমাদের জন্য বড় সুযোগ, বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি দলের বিপক্ষে এটা আমাদের প্রথম দলগত পরীক্ষা। তারা প্রথম ম্যাচ হেরেছে, তবু এখনও তারা অনেক ভালো দল। তিনি আরও যোগ করেন, আমরা নিজেদের চেষ্টায় গর্বিত, প্রথম দুই ম্যাচ হেরেছি, তবে আমরা আশাবাদী যে এখনও আমাদের সুযোগ আছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ড একটা অঘটন ঘটিয়েছে, আমরাও প্রায় নিশ্চিত যে এই ঘটনা আমরাও ঘটাতে পারবো। এ সময় নিজেদের সুপার টুয়েলভের সম্ভাবনার ব্যাপারে আমিনি বলেন, আমার মতে আমাদের প্রথমে ম্যাচটি জেতার চেষ্টা করতে হবে, বিশ্বকাপে একটি ম্যাচ জিততে পারলেও সেটি ইতিহাস হয়ে যাবে, এরপর কি হবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের কোনো সুযোগ থাকলে সেটা অবশ্যই চেষ্টা করব। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করতে ও কথা বলতে মুখিয়ে রয়েছেন পিএনজির তারকা অলরাউন্ডার চার্লস আমিনি। ক্রিকেটীয় পরিবার থেকে উঠে আসা আমিনি নিজের খেলার ব্যাপারে কথা বলতে চান সাকিবের সঙ্গে। ম্যাচের আগের দিন আমিনি বলেছেন, আমি সাকিবের মতো ক্রিকেটারের সঙ্গে দেখা করতে ও কথা বলতে চাই, সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, আমি জানতে চাই সে কিভাবে নিজের খেলার পরিকল্পনা সাজায়, নিজের খেলার ব্যাপারে কিভাবে। তিনি আরও যোগ করেন, খেলায় ভালো করার জন্য কী কী করা জরুরি তা জানতে চাই সাকিবের কাছ থেকে, সেও আমার মতো বাহাতি ব্যাটার, আমি তার রুটিন সম্পর্কে জানতে চাই, যত বেশি সম্ভব শিখতে চাই, এটা দারুণ অভিজ্ঞতাই হবে। পিঞ্জির হয়ে প্রথম দুই ম্যাচে যথাক্রমে 37 ও 1 রান করেছে আমিনি। সবগুলি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 23 ম্যাচে 377 রান ও 19 উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করলে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে যে সুযোগ পাওয়া যেতে পারে সে ব্যাপারেও সজাগ আমিনি। তার ভাষ্য, আমার মতে পিএনজির ক্রিকেটে যেমন মনোযোগ ও আকর্ষণ প্রয়োজন তা এখানে পাওয়া যাচ্ছে। আমার বিশ্বাস, কেউ যদি ভালো করতে পারে তাহলে এই ম্যাচই যথেষ্ট সব বদলে দিতে, আমরা এদিকেই তাকিয়ে আছি, এটাই বিশ্বমঞ্চে আকর্ষণ পাওয়ার বড় উপায়।